রাজপথত এইবার অধিবক্তা। মুখ্যমন্ত্রীর মন্তব্যক লৈ আশ্বস্ত নহয় অধিবক্তা কমাজ। ন্যায়ালয়ত বাতিল হবনে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট এক্ট? এবার সিটিজেনশিপ এমেন্ডমেন্ট এক্ট বিরোধী আন্দোলনত নামিল আইনজীবী। রাজভবনলৈ প্রতিবাদী কমদল, সদৌ অসম উকিল কণ্ঠাৰ। মুখ্যমন্ত্রীর মন্তব্যক ললিপপ আখ্যা উকিল কণ্ঠাৰ। আসলতে সর্বানন্দ সোনোয়ালে যে প্রেস মিট দিছে, ই আমাক ললিপপৰ বাহিৰে বেলেগ নহয়, এইটো এটা ললিপপ। আৰু আমি কৈছো যে আপনি আপনি রাইজৰ মাজত এই কথাবোৰ কৰক। সত্র ন্যায়াধীশৰ আদালতৰ পৰা ৰাজভৱন চলো কাৰ্যসূচী, সদৌ অসম উকিল কণ্ঠাৰ। গহপুর, মরিগাঁও, অভয়াপুরি, তেজপুরকে ধরি রাজ্যের বিভিন্ন প্রান্তত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সাব্যস্ত করে প্রতিবাদ। মঙ্গলী উকিল সন্থা আর মহরি সন্থায় যৌথভাবে 2019 সনের নাগরিকত্ব সংশোধনী আইনখন যে পাস করিলে, এই কয়লা আইনখনের বিপক্ষে এখন মেমোরান্ডাম ভারতের রাষ্ট্রপতি মহোদয়লে দরং জেলার জেলাধিপতি মহোদয়ের জড়িয়ে পঠিয়াই দিছো। উচ্চতম ন্যায়ালয়ত সিটিজেনশিপ এমেন্ডমেন্ট এক্ট বাতিল হব বলে 100% নিশ্চিত অধিবক্তা কমাজ। আমার কনস্টিটিউশনের এগেইনস্টে কইছে, কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আঘাত করেছে, এনেকা আইন কেউ পিছিয়ে থাকবে নয়। সুপ্রিম কোর্টতে এই কেস এই আইনখন বাতিল হব, বাতিল হব, সুপ্রিম কোর্টতে হব। মোর মতে 100% বাতিল হব। মুঠতে চিকিৎসক সমাজ, শিল্পী সমাজ, সাহিত্যিক সমাজ, শিক্ষক সমাজ, এইবার অধিবক্তা সমাজ ওলাই আহি একমুখে কইছে, কা আমি নামানু। ভিডিও জার্নেলিস্ট পঙ্কজৰ সহযোগত ববিতা গগৈ, প্ৰাগ নিউজ।